হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণটা আমি বললাম না, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই সেটা বুঝতে পারবে। আজকে সানডে, আর আজকে কিন্তু আর একটা স্পেশাল দিন আছে, আজকে হলো রথ। তো আজকের দিনে আমি আর আমার ভাই সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের ডেস্টিনেশন হলো কাটোয়া কলেজ। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছো, তো পেজটিকে একটা ফলো করে দিও। এটা হলো কাটোয়া কলেজের পার্কিং, আর আমি এই পার্কিংয়ে গাড়ি রেখে এখন চললাম কলেজের ভেতরে। এটা হলো কলেজের মেন গেট, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই মেন গেট দিয়ে কলেজে এন্ট্রি করছি। তো আজকের ওয়েদারটাও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর, আর আজকের এই ওয়েদারের সাথে কলেজটাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমিও একসময় এই কলেজেই পড়াশোনা করতাম, আমিও এই কলেজের স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, আমি এখন যাচ্ছি এই কলেজের 104 নম্বর রুমে। বন্ধুরা, এটা হলো আমার ভাই, আর আমার ভাই ONGC-তে জব করে, তাই বাড়িতে বেশি থাকে না। ও এখন ছুটিতে এসছে, তাই ও আমার সাথে চলে এসছে আমাকে হেল্প করার জন্য। এখন আমরা কাজ করছি কলেজের 104 নম্বর রুমে। তো আজকে কলেজ পুরো ফাঁকা, কারণ আজকে সানডে, কালকে হলো মনডে, আর কালকে কলেজের এক্সাম আছে, তাই তাড়াতাড়ি করে আজকেই আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। সরি বন্ধুরা, তোমাদের বলাই হয়নি আজকে আমি কলেজে কী কাজের জন্য এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো আমি ইলেকট্রনিক সার্কিটের কাজ করি, সেন্সারের কাজ করি। তো তেমনই একটা সেন্সার আজকে আমরা এই ঘরে ইনস্টল করব। আর সেন্সারটার কাজ হলো, যখন স্টুডেন্টরা এই ঘরে ঢুকবে তখন অটোমেটিক এই ফ্যান আর লাইটগুলো কিন্তু জ্বলে উঠবে, আবার যখন স্টুডেন্টরা বেরিয়ে যাবে তখন এই ফ্যান আর লাইটগুলো কিন্তু আবার অটোমেটিক অফ হয়ে যাবে। আমি এখন ওই সেন্সারগুলোর ইনপুট এবং আউটপুট লাইনগুলো এই সুইচবোর্ডের সাথে কানেক্ট করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করো, তো এই সব কাজ করার আগে ঘরের মেন সুইচ বা MCBটা কিন্তু ডাউন করেই এই কাজগুলো করবে। সেন্সার কানেকশন কমপ্লিট হওয়ার পর প্রিন্সিপাল স্যারকে আমি ডেকেছিলাম, তাই কাটোয়া কলেজের প্রিন্সিপাল স্যার এসছে সেন্সারগুলো চেক করার জন্য, যে সেন্সারগুলো ঠিকমতো ওয়ার্ক করছে কি না। তো স্যার এখন সেন্সারগুলো চেক করবে যে সেন্সারগুলো ঠিকমতো ওয়ার্ক করছে কি না। তোমরা দেখতে পারবে এখানে যে সেন্সারগুলো কীভাবে কাজ করছে। এটা হলো আগের দিনের একটা ভিডিও, আমরা কিন্তু আগের দিন এসেও কাজ করেছি। তো এটা হলো স্টাফ রুম, আমরা স্টাফ রুমেও কিন্তু দুখানা সেন্সার এখানে ইনস্টল করেছি। আমাদের আমাদের স্টাফ রুমে সেন্সার লাগানোর কাজ শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে জাস্ট আর কিছুক্ষণ বাকি। এদিকে আমার ভাই কাজ করছে এখন, তারগুলো সেটেল করছে। তো স্যার এসেছিলো কিছুক্ষণ আগে, স্যার দেখে গেল যে কেমন কাজ করছে, তো সেন্সারটা কিন্তু খুবই ভালো কাজ করছে। আমরা স্টাফ রুমে যেখানে যেখানে সেন্সারটা ইনস্টল করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা সেন্সার ইনস্টল করেছি, আর ওইখানে একটা সেন্সার ইনস্টল করেছি। এই দুটো সেন্সার আমরা স্টাফ রুমে ইনস্টল করেছি। আজকের মতো আমাদের কাজ শেষ হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আগেই বলেছিলাম আজকে হলো রথ, তো যেতে যেতে অনেক রথও দেখলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।